চুচুড়া বিধানসভার অন্তর্গত কোদালিয়া 2 নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় বিভিন্ন দাবি করছেন সকলে। দয়া করে তৃণমূলের প্রার্থীরা কলের টাকা ফেরত দিয়ে তারপর ভোট চাইতে আসবেন, এই দাবি নিয়ে স্থানীয় নেতৃবৃন্দরা পোস্টার লাগিয়েছেন। দাদা, কোদালিয়া 2 নম্বরে নাগরিক বৃন্দরা একটা পোস্টার দিয়েছে যে তারা তৃণমূল প্রার্থীদের বলছে কলের টাকা ফেরত দিয়ে তারা যেন ভোট চাইতে আসেন, কি বলবেন এই নিয়ে? দেখুন, এটা বিজেপির চক্রান্ত, এর আগেও বারবার করেছে এই রকম ধরনের ঘটনা। যতবার ভোট আসে ততবারই বিজেপি খবরে আসার জন্য এরকম পোস্টার লাগায়। এটা ওখানের যারা নেতৃত্ব আছে বিজেপি একদম নোংরা প্রকৃতির মানুষ, তারা মানুষের কথা ভাবে না এবং মানুষের নাম দিয়ে, আগে বিজেপির নাম দিয়ে পোস্টার করতো, এখন মানুষ নাগরিকের নাম দিয়ে করছে, এটা সম্পূর্ণ বিজেপির চক্রান্ত। কি নাম দাদা? আমি বিদ্যুৎ বিশ্বাস, কোদালিয়া 2 নং গ্রাম পঞ্চায়েতের প্রধান। আমাদের সম্প্রচারিত খবর যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ইউ বাংলা টিভি, হৃদয় ছুঁয়ে যায়।